फ्रेंड्स আমরা ওয়ার্ল্ড এন্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রায় 14টি ভিডিও আপলোড করে ফেলেছি আজ হচ্ছে এটা শেষ ভিডিও এখানে 1400 পর থেকে বাকি প্রশ্নগুলো আমরা এখানে সমস্ত প্রশ্ন ডিসকাস করা হয়ে যাবে এই ভিডিওটা কমপ্লিট হলেই সো নাও লেটস স্টার্ট আর তোমরা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং WBCS PSC রাজ্য লেভেলের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো সো নাও লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 1400 হচ্ছে নিচের কোন শহরটি ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত এখানে আসানসোল হবে অ্যানসার সি আসানসোল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা সর্বাধিক এখানে মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্রের রাজ্যে শহরের সংখ্যা সর্বাধিক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কোন অঞ্চলে টোডা উপজাতি পাওয়া যায় এখানে রাজস্থান কোশ্চেন নাম্বার 1403 মাফলারা কারা মাফলারা হচ্ছে আসামের একটি উপজাতি সম্প্রদায় অ্যানসার হবে বি মাফলারা হচ্ছে আসামের একটি উপজাতি সম্প্রদায় নেক্সট প্রশ্ন দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কোন রাজ্যে সবথেকে কম রাজস্থান রাজ্যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবথেকে কম এদের মধ্যে কোন কোন শস্য খারিফ শস্যের অন্তর্ভুক্ত নয় ডাল এবং জোয়ার খারিফ শস্যের অন্তর্ভুক্ত নয় অ্যানসার হবে এখানে বি বাটানগর কোন রাজ্যে অবস্থিত বাটানগর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত IR20 এবং রদনা কোন শস্যের দুটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ এখানে অ্যানসার হবে সি IR20 ও রদনা হচ্ছে ধানের একটি উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ প্রকারভেদ নেক্সট প্রশ্ন সংরক্ষিত অরণ্যের অর্থ কি সংরক্ষিত অরণ্যের অর্থ হচ্ছে গোচরণ নিষিদ্ধ নিষিদ্ধ করে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে অরণ্য সংরক্ষণ করা হয় অ্যান্সার সি নেক্সট প্রশ্ন হচ্ছে সুন্দরবনের মাটি প্রধানত কী ধরনের সুন্দরবনের মাটি সাধারণত এঁটেল প্রকৃতির হয় কোন জাতীয় সড়ক মথুরা ও বারাণসী হয়ে দিল্লি কলকাতাকে যুক্ত করেছে 10 নং জাতীয় সড়ক কলকাতা এবং দিল্লির বারাণসী মথুরা বারাণসী হয়ে দিল্লি কলকাতাকে যুক্ত করেছে নেক্সট প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন মতবাদটি সত্য এখানে কফির থেকে বেশি উঁচুতে উৎপন্ন হয় চা কফির থেকে বেশি বেশি উঁচুতে উৎপন্ন হয় চা নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধরনের মাটিতে জিপসাম মিশিয়ে তাকে শস্য চাষের উপযুক্ত করে তোলা হয় অম্ল মাটিতে জিপসাম মিশিয়ে তাকে শস্য চাষের উপযোগী করে তোলা হয় অম্ল মৃত্তিকায় সাধারণত জিপসাম মিশিয়ে শস্য চাষের উপযুক্ত করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতার অক্ষাংশ কত 24°34' উত্তর 24°34' উত্তর হচ্ছে কলকাতার অক্ষাংশ নেক্সট প্রশ্ন সর্বোচ্চ অক্ষাংশের মান কত 90°, সর্বোচ্চ অক্ষাংশের মান হচ্ছে 90°, নেক্সট প্রশ্ন অক্ষরেখার আকার কেমন সমান্তরাল অক্ষরেখার আকার হচ্ছে সমান্তরাল প্রকৃতির খনি কাকে বলা হয় প্রাকৃতিক খনি বলা হয় পৃথিবীকে এখানে অ্যান্সার হবে বি প্রাকৃতিক খনি বলা হয় পৃথিবীকে পরবর্তী প্রশ্ন ঢাকা শহরের দ্রাঘিমাংশ কত 90°15' পূর্ব 90°15' পূর্ব হচ্ছে ঢাকা শহরের দ্রাঘিমাংশ মুম্বাই শহরের দ্রাঘিমাংশ কত 92°54' পূর্ব মুম্বাই শহরের দ্রাঘিমাংশ হচ্ছে 92°54' পূর্ব দিল্লি শহরের দ্রাঘিমাংশ হচ্ছে 67°, পূর্ব নেক্সট প্রশ্ন ফ্লাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় মার্বেলে পরিণত হয় ফ্লাইট রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় অ্যান্সার হবে এ ভূত্বকে প্রথম কোন শিলা সৃষ্টি হয় এখানে ভূত্বকে রূপান্তরিত শিলা প্রথম সৃষ্টি হয় ব্যাসল্টকে কি শিলা বলা হয় ব্যাসল্টকে উপপাতলিক শিলা বলা হয় এখানে অ্যান্সার এ নেক্সট প্রশ্ন একটি উপপাতলিক শিলার উদাহরণ হলো ব্যাসল্ট অ্যান্সার হবে এখানে সি ভূত্বকের গড় গভীরতা কত 40 কিলোমিটার ভূত্বকের গড় গভীরতা 40 কিলোমিটার নেক্সট প্রশ্ন হচ্ছে আগাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় এখানে আগাইট রূপান্তরিত হয়ে টাপ শিলায় পরিণত হয় বালিমিশ্রিত পাললিক শিলাকে কি বলা হয় বালিমিশ্রিত পাললিক শিলাকে আর্জেলিমিয়াস বলা হয় এখানে অ্যান্সার হবে সি আর্জেলিমিয়াস কাদা মিশ্রিত পাললিক শিলাকে কি বলা হয় রোডাসিয়াল অ্যান্সার হবে এ নুড়ি মিশ্রিত পাললিক শিলাকে বলা হয় রোডিসিয়াস শিলা রোডিসিয়াস শিলা নেক্সট প্রশ্ন
বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে কি বলা হয়? সুনামি। কায়নার ভূমিকম্প কত সালে ঘটেছিল? 1968 সালে কায়নার ভূমিকম্প ঘটেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে ভূমিকম্পের কেন্দ্র রয়েছে? 12 কিমি। আনসার হবে এখানে বি। আন্তর্জাতিক ভূমিকম্পের সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে। আনসার হবে বি। গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কী? এখানে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইপিপির অবস্থান কোথায়? ইউকেতে অবস্থিত। ছত্তিশগড় রাজ্যের রাজধানী অবস্থিত সাধারণত রায়পুরে। এখানে আনসার হবে বি। পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গপাত? এখানে উড়িষ্যা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা চীন। অ্যান্সার হবে সি, চীন। আয়তনের দিক থেকে ভারতের এশিয়ার কত নম্বর স্থান অধিকার করে? এশিয়া প্রথম। নেক্সট প্রশ্ন হচ্ছে, আয়তনের দিক থেকে কোন দেশ প্রথম স্থানে অবস্থিত? আয়তনের দিক থেকে চীন দেশ প্রথম স্থানে অবস্থিত। আয়তনের দিক থেকে দশম স্থান কোন দেশ দখল করে? দশম স্থান দখল করে ভারত। নেক্সট প্রশ্ন, সোমালিয়ার রাজধানী কোথায় অবস্থিত? সোমালিয়ার রাজধানী মোগাডিসু। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? চীন। অ্যান্সার হবে এখানে বি। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? এখানে ভাষা। ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার হবে ডি, অন্ধ্রপ্রদেশ। ভুটানের প্রধান শিল্পের নাম কি? চা শিল্প। অ্যান্সার হবে এখানে বি। শ্রীলঙ্কার প্রধান শিল্পের নাম কি? চিনি শিল্প। এখানে অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? 60%। এখানে অ্যান্সার হবে 60 এবং 64। সঠিক অ্যান্সার এখানে 64% হবে। নেক্সট প্রশ্ন, ভারতের কত শতাংশ মানুষ শিল্পের উপর নির্ভরশীল? 15% মানুষ শিল্পের উপর নির্ভরশীল। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি সর্বজনীন সম্পদের উদাহরণ দাও। এখানে সর্বজনীন সম্পদ হচ্ছে কয়লা। ভারতের প্রধান খনিজ সম্পদ কি? পেট্রোল। এখানে প্রশ্নটার মধ্যে ভুল আছে, যে পেট্রোল হবে না, প্রধান খনিজ সম্পদ হবে কয়লা। নেক্সট প্রশ্ন, কয়লা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এখানে ঝাড়খণ্ড। কিছু কিছু প্রশ্নের মধ্যে অনেকটা সংশয় থেকে যাচ্ছে, যাই হোক তোমরা একটু চেক করে নিও, তোমাদের যেটা মনে হবে কারেকশন করা দরকার অবশ্যই করবে, এবং কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো প্রশ্ন আমি ভুল উত্তর বলেছি। কারণ আমার যেগুলো মনে হচ্ছে কারেকশন হবে সেগুলো আমি মোটামুটি করেছি। পরবর্তী প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে এখানে কয়লা। কয়লা উত্তোলনে ভারতের স্থান প্রথম। ডিসেম্বর 2014 সুনামি ভারতের কিছু কিছু অংশ ধ্বংস করেছে। তার উৎপত্তির কারণ হলো মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যায়। অ্যান্সার এখানে বি। নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়ে? এখানে ভি আকৃতি নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে নর্মদা প্রবাহিত হয়। কোন ঋতুতে অশ্বিনের ঝড় হয়? এখানে শরৎকালে অশ্বিনের ঝড় হয়। পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি? পেট্রোলিয়াম তেল হচ্ছে এখানে প্রবাল জ্বালানি। নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? সরকারি খনিজ তেল শোধনাগার নুন মাটিতে অবস্থিত। অ্যান্সার হবে এ, সরকারি খনিজ তেল শোধনাগার। হিমালয়ের উৎপত্তি হচ্ছে এখানে টেট্রিস জিওসিনক্লাইন থেকে হিমালয়ের উৎপত্তি হয়। আরাবলি একটা পুরনো ভঙ্গিল পর্বত। এখানে অ্যান্সার হবে এ, আরাবলি। কি আরাবলি হচ্ছে একটা পুরনো ভঙ্গিল পর্বত। ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়? অ্যান্সার হবে এখানে সি। দুন শব্দের অর্থ কি? অনুদৈর্ঘ্য উপত্যকা। দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। ONGC কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1956 খ্রিস্টাব্দে ONGC প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় অবস্থিত? মুপান্ডল। অ্যান্সার হবে এখানে সি, মুপান্ডল। হ্রদের শহর কাকে বলা হয়? হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয়। নেক্সট প্রশ্ন,
সবুজনগর কোন শহরকে বলা হয়? সবুজনগর বলা হয় চেন্নাইকে। এখানে অ্যান্সার হবে এ। তোমরা আগের প্রশ্নটা একটু চেক করবে, হায়দ্রাবাদকে কি হ্রদের শহর বলা হয়? অবশ্যই একবার চেক করে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজনগর এখানে কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু নয় চেন্নাই, যাই হোক তোমাদের দুটোর মধ্যে একটা হবে, তোমরা একটা চেক করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মূলধনের শহর কাকে বলা হয়? মুম্বাইকে ভারতের মূলধনের শহর বলা হয়। মক্কার দ্বার কাকে বলা হয়? সুরাটকে মক্কার দ্বার বলা হয়। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের গভীরতম বন্দরটি কোনটি? এখানে বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দর কোনটি কৃত্রিম পোতাশ্রয়? এখানে চেন্নাই হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়। স্বাভাবিক পোতাশ্রয় হচ্ছে মুম্বাই। অ্যান্সার হবে এ। চুরনাকপুর অঞ্চলের আয়তন কত? 87,000 বর্গ কিমি। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, গুজরাটের প্রধান শিল্পের নাম কি? কার্পাস বয়ন শিল্প। অ্যান্সার হবে সি। জেচুয়ান শব্দের অর্থ কটি নদী? চারটি। জেচুয়ান শব্দের অর্থ হচ্ছে চারটি নদী। চীনের হল্যান্ড কোন নদীর বদ্বীপ অঞ্চলকে বোঝায়? ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াংকে চীনের হল্যান্ড বলা হয়। জাপানের কোসামাগনা অঞ্চল কি উৎপাদনের জন্য বিখ্যাত? এখানে অ্যান্সার হবে সি, রেশম উৎপাদনের জন্য বিখ্যাত। প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়? অরণ্যকে প্রাকৃতিক আঁচল বলা হয়। খাদ্য শৃঙ্খলের প্রথম কে অবস্থান করে? উৎপাদক। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর দেখা যায়, টোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কি বলা হয়? প্যানজিয়া। পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে বলা হয় প্যানজিয়া। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে বি। বারমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর। অ্যান্সার হবে এ। পৃথিবীর বেশিরভাগ জীবন্ত আগ্নেয়গিরি আছে প্রশান্ত মহাসাগর তৎসংলগ্ন দ্বীপ অঞ্চলে। অ্যান্সার হবে এখানে এ। পৃথিবীর বেশিরভাগ জীবন্ত আগ্নেয়গিরি আছে প্রশান্ত মহাসাগর এবং তৎসংলগ্ন দ্বীপ অঞ্চলে। ডিহং ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? ব্রহ্মপুত্র। ডিহং ডিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। নেপালিদের পবিত্র নদীর নাম কি? সেটি হচ্ছে নেপালিদের পবিত্র নদী। মৌসুমি জলবায়ু প্রভাবিত অঞ্চলের কী ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটাইট মৃত্তিকা। মৌসুমি জলবায়ু প্রভাবিত অঞ্চলে ল্যাটাইট মৃত্তিকা দেখা যায়। গোন্ড উপজাতি বসবাস করে কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে গোন্ড উপজাতি বসবাস করে। ওবরা ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। অ্যান্সার হবে বি। ধান চাষের জন্য কিরূপ বৃষ্টিপাত প্রয়োজন? 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। নেক্সট প্রশ্ন হচ্ছে কাভারাতি কোথাকার রাজধানী? লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি। পরবর্তী প্রশ্ন, ট্রামলিন দেখতে কেমন হয়? উল্টানো নৌকার মতো হয় ট্রামলিন দেখতে। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইংরাজি জিওসিন ক্লাইন শব্দটির বাংলা প্রতিশব্দ কি? ইংরাজি জিওসিন ক্লাইন বাংলা প্রতিশব্দ হচ্ছে মহিখাত। সীমা উপজাতি কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে সীমা উপজাতি দেখা যায়। প্রাকৃতিক সম্পদ যন্ত্রপাতি শ্রমিক ও শ্রম দক্ষতা একযোগে কি? এগুলো হচ্ছে রাষ্ট্রীয় প্রাচুর্য। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন রাজ্যে ঝুম চাষ হয়? হিমাচল প্রদেশে ঝুম চাষ হয়। যোগ জলপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হবে সি, কর্ণাটক রাজ্যে যোগ জলপথ অবস্থিত। মালনদ কাকে বলে? সাতপুরা পর্বতের সংলগ্ন পাহাড়ি ভূমিকে মালনদ বলে। আকসাইচিন কি? হিমবাহ হচ্ছে আকসাইচিন। অ্যান্সার হবে এখানে এ। নিউমুড কি? নিউমুড হচ্ছে নতুন জেগে ওঠা দ্বীপ। অ্যান্সার হবে এখানে সি, নতুন জেগে ওঠা দ্বীপকে নিউমুড বলে। বায়ুমণ্ডল যে স্তরে আমরা বসবাস করি তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ভারতের পুরুষ সাক্ষরতার কত? 80%। অ্যান্সার হবে বি। আচান কামর অভয়ারণ্য রয়েছে ছত্তিশগড়ে। অ্যান্সার এখানে বি। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল? এখানে মিক গ্যাস। অ্যান্সার হবে এ। WWF কত সালে গঠিত হয়? 1961 সালে WWF গঠিত হয়। ওজোন স্তরে ছিদ্র সৃষ্টির জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? CFC। ওজোন স্তরে সৃষ্টির জন্য প্রধান দায়ী গ্যাস CFC। মরু অঞ্চল অধিবাসীদের কী বলা হয়? বেদুইন বলা হয়। অ্যান্সার হবে সি।
পিগমিরা কোথায় বসবাস করে, নিরক্ষীয় অঞ্চলে পিগমিরা বসবাস করে। পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে এখানে জোল্টি। ভুটানের মুদ্রার নাম কি, গুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রা। কিস দেশের মুদ্রার নাম কি, ড্রাজমা। কিস দেশের মুদ্রার নাম হচ্ছে ড্রাজমা। ফিনল্যান্ডের মুদ্রার নাম মারাক্কা। অ্যান্সার হবে এখানে বি, ব্যাডল্যান্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য, চম্বল উপত্যকার বৈশিষ্ট্য হচ্ছে ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি। আসাম রাজ্যের রাজধানীর নাম কি, দিসপুর। আসাম রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা উদ্ভাবের কারণ কি, বৃষ্টিপাত হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার উদ্ভাবের কারণ। অ্যান্সার হবে সি। পুকুর থেকে সবথেকে বেশি জল সেচ করা হয় কোন রাজ্যে, তামিলনাড়ু রাজ্যে পুকুর থেকে সবথেকে বেশি জল সেচ হয়। নিচের কোনটি হস্তি সংরক্ষণ কেন্দ্র, চন্দ্রপ্রভা হচ্ছে হস্তি সংরক্ষণ কেন্দ্র। মুরাদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, রামগঙ্গা নদীর তীরে অবস্থিত মুরাদাবাদ শহরটি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কোনটি, কিউবা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ। সুলানা কোথাকার বায়ুবাহ, সুলানা হচ্ছে ফেনের বায়ুবাহ। অ্যান্সার হবে সি। চেঞ্জু কোথাকার উপজাতি, এখানে চেঞ্জু হচ্ছে উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপজাতি হচ্ছে চেঞ্জু। ওয়েলিংটন কোন দেশের রাজধানী, নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। প্রাচীনকালে ভাজি নামে পরিচিত ছিল উত্তর বিহার, উত্তর বিহারকে প্রাচীনকালে ভাজি নামে বলার টাকা হতো। ফেল্ট কোথাকার তৃণভূমি, দক্ষিণ আফ্রিকার তৃণভূমি হচ্ছে বেল্ট। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়, বৃহস্পতি। মার্শাল দ্বীপপুঞ্জটি কোন মহাসাগরে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপপুঞ্জটি অবস্থিত। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এটা ছিল ভূগোলের প্রায় 1500 মতো প্রশ্নের শেষ ভিডিও। আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এর আগে, তোমরা যারা দেখো নি তোমরা অবশ্যই দেখো, প্লে লিস্টে গিয়ে চেক করে নিও। সো থ্যাংক ইউ।